বিশ্বে একদিনে করোনায় 8,651 জনের প্রাণহানি, ভারতে কমেছে মৃত্যু ও শনাক্ত, ওষুধ উৎপাদনে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সংঘাত, দুটোতেই প্রস্তুত উত্তর কোরিয়া। বাইডেন দায়িত্ব নেওয়ার পর প্রথম সরাসরি মন্তব্য কিম জং উনের। ইরানে চলছে 13তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ, 4 প্রতিদ্বন্দ্বীর মধ্যে এগিয়ে খামেনির ঘনিষ্ঠ আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি। মন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছেন আতিফান চুপান। শিরোনাম শুনছিলেন, এরপরে চলে যাচ্ছি পুরো খবরে। বিশ্বে একদিনে করোনায় প্রাণহানি হয়েছে 8,651 জনের, আক্রান্ত হয়েছে 3,85,000 মানুষ। এ পর্যন্ত করোনায় বিশ্বে মোট 38,57,000 মানুষ প্রাণ হারিয়েছেন, আক্রান্ত ছাড়িয়েছে 17,82,00,000। ভারতে টানা 3 দিনের মতো কমেছে মৃতের সংখ্যা। 73 দিন পর একদিনে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। 24 ঘন্টায় ভারতে মারা গেছেন 1,310 জন, শনাক্ত 62,000। এদিকে জুলাই থেকে শিশুদের ওপর কোভোভ্যাক্সের টিকা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করবে সেরাম ইনস্টিটিউট। 24 ঘন্টায় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে। একদিনে দেশটিতে 2,335 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 74,000-এর বেশি। সংক্রমণ বাড়তে থাকায় রাশিয়ার 4টি অঞ্চলকে করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক করে দিয়েছে দেশটির সরকার। পর্তুগালের লিসবনে উদ্বেগজনক হারে বেড়েছে করোনার সংক্রমণ। চিলিতে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনার সংক্রমণ, দেশটির সরকার রাজধানী সান্তিয়াগোতে লকডাউন জারি করেছে। এদিকে আফ্রিকা মহাদেশে করোনার সংক্রমণ গত 1 সপ্তাহে 20% বেড়েছে। কঙ্গো সহ অনেক দেশেই চলছে করোনার তৃতীয় ঢেউ। ব্রিটেনে 18 বছর ও তার বেশি বয়সী সবাই টিকা গ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটিতে বৃহস্পতিবার 11,000 মানুষ নতুন আক্রান্ত হয়েছে, ফেব্রুয়ারির পর এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। বিশ্বের বিভিন্ন দেশে যখন করোনার প্রকোপ বাড়ছে, তখন সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় ফ্রান্স ও ইতালিতে শিথিল হতে শুরু করেছে কড়াকড়ি। বাড়ির বাইরে ফ্রান্সে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার। দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে বিনোদন কেন্দ্র। মুশরিফানুসাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা প্রতিরোধে বাইডেন প্রশাসন ওষুধ উৎপাদনে $300 কোটি বিনিয়োগ করবে বলে ঘোষণা দিয়েছে। উপসর্গ দেখা দিলে প্রাথমিক চিকিৎসা হিসেবে মানুষ যেন সেবন করতে পারে এমন ট্যাবলেট উৎপাদনের উদ্যোগ নিয়েছে বাইডেন প্রশাসন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ এই ঘোষণা দেয়। মহামারী প্রতিরোধে নিরাপদ ও কার্যকর মুখে খাওয়ার ওষুধ আবিষ্কার করে প্রাণঘাতী ভাইরাস মোকাবিলাকে ত্বরান্বিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন। এই উদ্যোগে $30 কোটি গবেষণার কাজে, $100 কোটি ক্লিনিক্যাল ও প্রি ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষার কাজে ব্যয় হবে। এছাড়া $120 কোটি অ্যান্টিভাইরাল ড্রাগ ডিসকভারি সেন্টার তাদের গবেষণার কাজে ব্যয় করবে। দেশীয় প্রতিষ্ঠানের তৈরি দ্বিতীয় করোনা টিকার অনুমোদন দিতে চলেছে ভারত। হায়দরাবাদের ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান বায়োলজিক্যাল ইর তৈরি টিকার নাম কর্বিভ্যাক্স। টিকাটি করোনার বিরুদ্ধে 90% কার্যকরী বলে দাবি সংশ্লিষ্টদের। বিশেষজ্ঞরা বলছেন, অন্য ভ্যাকসিনের তুলনায় এর দাম তুলনামূলক কম হওয়ায় করোনা মোকাবেলায় গেম চেঞ্জার হতে পারে এই কর্বিভ্যাক্স। করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম ভারত। আক্রান্ত ও মৃত্যু বাড়ার পাশাপাশি সংকট দেখা দিয়েছে টিকা ও নানা চিকিৎসা সরঞ্জামের। করোনার এই কঠিন পরিস্থিতির মধ্যেই টিকা নিয়ে সুখবর পেল ভারতবাসী। নিজ দেশের তৈরি করোনার দ্বিতীয় টিকা পেতে যাচ্ছে তারা। হায়দ্রাবাদের বায়োলজিক্যাল ইর তৈরি এই টিকার নাম কর্বিভ্যাক্স। কেন্দ্র সরকারের করোনা সংক্রান্ত বিশেষজ্ঞ দল জানায়, করোনা প্রতিরোধে এই টিকা 90% কার্যকর। ইতিমধ্যে টিকার তৃতীয় ধাপের ট্রায়াল চলছে বলে জানিয়েছে সংস্থাটির সদস্য এনকে আরোরা। ভারতীয় গণমাধ্যম জানায়, কর্বিভ্যাক্সের 2 ডোজের দাম রাখা হতে পারে 250 রুপি, যা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কথা ভেবে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে এই টিকার কার্যকারিতা নিয়ে আশা ব্যক্ত করে 30 কোটি ডোজের জন্য অগ্রিম 1,500 কোটি রুপি দিয়েছে ভারত সরকার। তৃতীয় ট্রায়ালের পরীক্ষায় উত্তীর্ণ হলে আগামী অক্টোবরে বাজারে মিলবে এই টিকা। আগামী 1 বছরে ভারতে মোট 100 কোটি ডোজ টিকা তৈরির পরিকল্পনা জানিয়েছে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনে নয় এবার যুক্তরাষ্ট্রে করোনার উৎস খোঁজার পরামর্শ দিয়েছেন দেশটির শীর্ষ এপিডেমিওলজিস্ট ঝাও লিজিয়াং। নতুন এক গবেষণার ভিত্তিতে তার দাবি, রোগী শনাক্তের আনুষ্ঠানিক ঘোষণার আগেই কয়েকজন মার্কিন নাগরিক এ ভাইরাসে আক্রান্ত হন।
2019 সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাস। এর দুমাসের মধ্যে উপস্থিতি মেলে যুক্তরাষ্ট্রেও। এরপর থেকেই করোনার উৎস নিয়ে চীনের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়তে থাকেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ট্রাম্পের বক্তব্যের প্রতিধ্বনি শোনা যায় প্রেসিডেন্ট বাইডেনের মুখেও। এবছরের মার্চে চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ প্রতিবেদনে বলা হয়, চীনের বন্যপ্রাণীর বাজার থেকেই ছড়িয়েছে করোনা, এসেছে প্রাণী থেকে। তবে বেইজিং বলছে আমদানি করা হিমায়িত খাবার থেকেই ছড়িয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এবার করোনার নতুন আরেক উৎসের সংখ্যা জানিয়ে বড় পরিসরে তদন্তের দাবি চীনের শীর্ষ এপিডেমিওলজিস্ট জেং গুয়াংয়ের। গ্লোবাল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে চীনের বদলে যুক্তরাষ্ট্রে করোনার উৎস খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা গেছে, দেশটিতে প্রথম করোনা শনাক্তের আগেই অন্তত 5 রাজ্যে এই ভাইরাসে আক্রান্ত হন 10 জন। সে কারণেই বিশ্বের অন্য দেশেও করোনার উৎস খোঁজার পরামর্শ চীনের। করোনা ভাইরাস মানবজাতির জন্য ভয়াবহ, এ নিয়ে কোনো দ্বিমত নেই। তবে বিশ্বের যে কোনো প্রান্তেই যে এর উৎপত্তি হতে পারে সেটিও আমাদের মেনে নিতে হবে। তাই আমরা আশা করব, চীন যেমন করোনার উৎস সন্ধানে সহযোগিতা করেছে, অন্য দেশগুলোও তা করবে। এর আগে আরেক গবেষণায় দেখা যায়, 2019 সালের সেপ্টেম্বরেই ইউরোপে সন্ধান মিলেছে করোনার। তবে এতে ভাইরাসটির উৎপত্তি চীনে হয়নি তা প্রমাণ করে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও সংঘাতের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দেশটির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করলেন কিম জং উন। পিয়ংইয়ংয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বলেন, উত্তর কোরিয়ার স্বার্থ ও সম্মান রক্ষার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সংঘাতের জন্য বিশেষভাবে প্রস্তুত তার দেশ। সেই সাথে কোরীয় উপদ্বীপের স্থিতিশীলতা রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতেও উত্তর কোরিয়া প্রস্তুত বলে জানান তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের দুই দফা বৈঠকের পর কিছুটা কমেছিল দুই দেশের মধ্যকার উত্তেজনা। তবে শুরু থেকেই চাপা উত্তেজনা চলছে বাইডেন ও কিম জং উনের মধ্যে। মার্কিন নির্বাচনের আগেই কিম জং উনকে ঠক বলে মন্তব্য করেছিলেন জো বাইডেন। জবাবে তার শপথ আয়োজনকে সামনে রেখে বড় পরিসরে সামরিক মহড়া চালায় উত্তর কোরিয়া। ইরানে 13তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এরই মধ্যে ভোট দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবারে নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে 7 জন অনুমোদন পেলেও 3 জন সরে দাঁড়িয়েছে। 4 প্রতিদ্বন্দ্বীর মধ্যে এগিয়ে রয়েছেন খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি। 1979 সালের বিপ্লবের পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে ইরান। এর মধ্যে দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে 13তম প্রেসিডেন্ট নির্বাচন। নিয়ম অনুযায়ী প্রার্থিতা না পাওয়ায় এই নির্বাচনের মাধ্যমে শেষ হতে চলেছে হাসান রুহানির 8 বছরের শাসনামল। এবারে নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য 529 জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে সংস্কারপন্থী ও মধ্যপন্থীদের বাদ দিয়ে 7 চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করে দেশটির গার্ডিয়ান কাউন্সিল। তবে শেষ মুহূর্তে 3 জন প্রার্থী স্বেচ্ছায় সরে দাঁড়ান। বর্তমানে 4 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারে নির্বাচনে। ইরানের যে কোনো বড় সিদ্ধান্ত নেয়ার একক ক্ষমতা দেশটির সর্বোচ্চ নেতার হাতে থাকায় নির্বাচনেও প্রভাব থাকছে আয়াতুল্লাহ আলী খামেনির। আর তাই সর্বোচ্চ নেতার সমর্থন পেয়ে প্রার্থী হিসেবে এগিয়ে খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসি। কট্টর রক্ষণশীল পশ্চিমা বিরোধী ইব্রাহিম রাইসি 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত ছিলেন দেশটির অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে। এছাড়াও 2004 থেকে 2014 সাল পর্যন্ত বিচার বিভাগের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিশ্লেষকদের মতে, ইরানের নতুন সরকার যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ বিরোধী অবস্থানের পাশাপাশি ঘনিষ্ঠ ও দৃঢ় সম্পর্ক গড়ে তুলবে রাশিয়া ও চীনের সাথে। এছাড়াও পরমাণু কর্মসূচিও জোরদার করতে পারে দেশটি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দ্বিতীয়বারের মতো গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার গাজায় উত্তর পশ্চিম এবং উত্তর বেইত লাহিয়ার বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। জাবালিয়ায় অবস্থিত একটি প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের দাবি, ফিলিস্তিন থেকে আগ্নেয় বেলুন ছোড়ার কারণে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের হামলার পর পাল্টা গুলি ছোড়ে হামাস। হামাসের মালিকানাধীন আল আকসা টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়, গাজার পশ্চিমাঞ্চলে ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এর আগে গাজায় 11 দিনের ইসরায়েলি আগ্রাসন শেষে 21 মে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুদেশ। সে সময় সংঘর্ষে 66 শিশুসহ 256 ফিলিস্তিনি নিহত হয়। গ্রীষ্মের শুরুতেই তাপদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্য, এরই মধ্যে কয়েক রাজ্যে ছড়িয়েছে দাবানল। বাতাসে আর্দ্রতা কম থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দুর্যোগ কর্মীরা। তীব্র তাপদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন, প্রচণ্ড গরমে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়া, কলোরাডো ও উটা অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে দাবানল। ক্যালিফোর্নিয়া রাজ্যে 3000 গ্যালন পানি বহন ক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। তবে বাতাসে আর্দ্রতা কম থাকায় আগুন নেভানো কষ্টসাধ্য হয়ে উঠছে বলে জানিয়েছেন দুর্যোগ কর্মীরা। কলোরাডো রাজ্যতে বুধবার পর্যন্ত 650 একর জমি আগুনে পুড়ে গেছে। কলম নামের এই দাবানল শতাধিক দুর্যোগ কর্মীর চেষ্টায় মাত্র 5% নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চলছে উদ্ধার অভিযান। উটাতে কয়েক জায়গায় ছড়িয়ে পড়েছে দাবানল। উত্তর পূর্বে 16 মাইল ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। সতর্কতা স্বরূপ রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। 300 দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী মিলে মাত্র 10% আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মন্টানা রাজ্যের রেড লজ শহরের 400 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের আলেকজান্ডার গার্ডেনকে সাজানো হয়েছে বর্ণিল ক্যানভাসে, আর এতে ছবির বদলে ব্যবহার হয়েছে চোখ জুড়ানো নানা ফুল। বাগানটি 250 বর্গমিটার এলাকা জুড়ে লাগানো হয়েছে কয়েক হাজার ফুলের গাছ। 12 জুন থেকে বর্ণিল এ আয়োজন চলবে জুলাই পর্যন্ত। পূর্ব পশ্চিম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। বিশ্বে একদিনে করোনায় 8,651 জনের প্রাণহানি, ভারতে কমেছে মৃত্যু ও শনাক্ত, ওষুধ উৎপাদনে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সংঘাত, দুটোতেই প্রস্তুত উত্তর কোরিয়া। বাইডেন দায়িত্ব নেওয়ার পর প্রথম সরাসরি মন্তব্য কিম জং উনের। ইরানে চলছে 13তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ, 4 প্রতিদ্বন্দ্বীর মধ্যে এগিয়ে খামেনির ঘনিষ্ঠ আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি। আর এই ছিল আজকে পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।